অনেক রোদ উঠছে, তো এই রোদে অনেক গরম পড়ছে, তাই ভাবলাম যে আজকে আম মাখিয়ে খাবো। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির আম গাছ। তো এই আম গাছটার হচ্ছে একটা কাহিনী আছে, সেটা হলো এই আম গাছের মানে এই আম গাছটা কোথায় পেলাম আর কি। তো আমি যখন ক্লাস এইটে পড়তাম, তখন আমার এক ফ্রেন্ড, ওর হচ্ছে নানু বাড়ি অনেক আম গাছ ছিল, তো ওর নানু বাড়ি থেকে অনেকগুলো আম আনছিল, তো সেই আম আমাকে খাইতে দিছিল। তো আমগুলো খাই আমার কাছে এত মজা লাগছিল, আর অনেক সুন্দর বড় বড় আনছিল। তো সেই আমটা আমি বাসায় নিয়ে আসি, তারপর খাইয়া এই জায়গায় আঠিটা মানে আর কি বুইনা দিছিলাম। তো বুইনা দেওয়ার পরে তো সেই আঠি থেকে এই গাছটা হয়েছে আর কি। তো এটা আমার বান্ধবীর একটা স্মৃতি, তো সে আমাকে একটা আম উপহার দিছিল, তো সেই আমি থেকে আমি এত বড় একটা আম গাছ পাইছি। তো দেখেন আমাদের বাড়ির আম গাছ, তো এই আম গাছে আরও অনেক আম ধরছিল, তো সব জয়রা পড়ে গেছে। এই আম গাছে অনেক মুকুল আসছিল। তো এটা হচ্ছে আমাদের বাড়ি, আমাদের বাড়িতে আরও অনেক আম গাছ আছে, তো ওই যে ওইদিকে আরও অনেক ধরনের আম গাছ আছে। তো এটা হচ্ছে আমার সেই বান্ধবীর দেওয়া আম, মানে আর কি আম দিছিল, সেই আমি থেকে এই গাছটা হয়েছে আর কি। তো দেখেন আমি একটা আমি থেকে কতগুলো আম পাইছি, মানে কতগুলো আম দেখেন। তো এখন আমি আম খাবো আর কি, আমার এই রোদে গরমের মধ্যে আম খাইতে মন চাইছে, তো আমার গাছ থেকে ছিঁড়তে মন চায় না। আমার অনেক মানে আর কি মায়া লাগে যে এই আম গাছগুলো মানে আমগুলো পাকবে, নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে খাবো। তো আমি সেজন্যে খুব একটা ছিঁড়ি নাম, আর ছিঁড়ার কি দরকার, আপনারাই দেখেন আম গাছতলায় কত আম পড়ে থাকে। তো আমি আজকে ঝালি নিয়ে আসছি আম কুটতে, এই যে দেখেন আম টুকাইতে আসছি, তো অনেক আম পড়ে থাকে। তো এই জায়গায় আম টুকাইলেই পাওয়া যাবে, তো আমি এখন আমগুলোই কুটতেছি, মানে এই যেগুলো সব আমাদের গাছের আম। তো আমাদের এবার আমাদের এই বাড়ি তো অনেক আম গাছ আছে, একদিন ঘুরে ঘুরে দেখাবো, যদিও এই আম গাছের কোনো ভরসা নাই, নদীর পাড়ে বাড়ি, তো এক সময় এই আমটা তো অনেক ছোট কিন্তু পেকে গেছে, বুঝতেছি না খাওয়া যাবে কি না, নিয়ে যাই যাইতেও পারে। তো এই যে একটা আম, তো দেখি আরও আশেপাশে আম আছে কি না। গাছের আমগুলো পাকলে আর কি খাওয়া যাবে, কারণ এখনকার দিনে মানে যে ফরমালিনযুক্ত আম বাজারে বিক্রি করে, তো এই ফরমালিন আম খাওয়ার থেকে গাছের পাকা আম খাওয়া কত ভালো না। তো এই কয়েকটা পাইলাম গাছে, দেখি আরও কিছু আছে কি না। তো আপনাদের কাছে আরেকটা আম গাছ আমাদের শেয়ার করি, যে আম গাছটার কথা না বললেই নয়। তো এই যে একটা আম, আরও কিছু আম ছিল, তো অনেকে আইসা আইসা মানে কুড়াইয়া নিয়ে যায় গাছের নিচে থেকে। এই যে একটা আম, এটা তো আমি দেখি নাই, এই তো আমটা ফাইটে গেছে, যদিও থাক কাইটা ঘামাইয়া খাওয়া যাবে আর কি। তো আম কিন্তু আমার অনেক ফেভারিট, আমি এই গরমের দিন আসলে আমি কাসন্দ দিয়ে ঘামাইয়া ঘামাইয়া আম খাই। এই যে একটা আম পাইলাম, তো এগুলো ফাইটা গেছে, নিয়ে যাই কাইটা খাওয়া যাবে আর কি। তো এই যে এই আম গাছটার কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম। এই আম গাছ মানে এই আমগুলো এক একটা প্রায় আধা কেজি করে হয়, এত বড় বড় হয়। যখন বড় হয় তো তখন আপনাদের সাথে আবার শেয়ার করব, মানে এই আমগুলো এক একটা এত বড় বড় হয় আর এত মিষ্টি খেতে। এই যে দেখেন অনেক বড় বড় হয় আর অনেক আম ধরছে। তো ওপরে আপনাদের দেখাইতে পারতেছি না, অনেক রোদ, রোদের জন্য ওপরে তাকানো যাচ্ছে না। তো এই যে দেখেন মানে আরও আম ধরছিল ঝোপা ঝোপা, তো সেগুলো পড়ে গেছে আর কি, এই যেগুলো আছে। এই যে এগুলো হচ্ছে আম, মানে এই যে উপরে দেখায় আপনাদের, মানে পড়ে যাওয়ার পরেও অনেকগুলো আম আছে, আলহামদুলিল্লাহ অনেকগুলোই আম আছে। তো এগুলো সব মানে পাকলে দেখাবো আপনাদের,
অনেক আম পড়ে গেছে, আর ঝড় আসলে তো অনেক আম পড়েই, সেগুলো আর দেখে নেই। আর এই যে এই গাছটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে আম্রপালি আম। তো এই আম্রপালি আমগুলো অনেক মজা খেতে। তো এই যে দেখেন, তো এইখানে আম ধরছে, এটা হচ্ছে আমাদের আম্রপালি গাছের আম। তো আমাদের ওইদিকেও আরেকটা আম গাছ আছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, এগুলো হচ্ছে আমাদের আম্রপালি গাছের আম। তো এটা খেতে অনেক মজা, মিষ্টি। তো দেখেন বাড়ির গাছের ফরমালিন ছাড়া আম খেতে কতটা মজার, মিষ্টি। আমি এগুলো ছিঁড়ে ছিঁড়ে কাঁচাটা খাই না, মাঝে মধ্যে মন চাইলে দু একটা ছিঁড়ি, কিন্তু এই যে পড়ে থাকে এগুলো টুকায় টুকায় মানে ঘামাই খাই। তো আজকে গরম লাগছে অনেক, তাই ভাবলাম যে কিছু আম নিয়ে আসি। তো এই আমটা একটু মানে লাল লাল হয়েছে, হয়তো পাকবে কিছুদিন গেলে, আর কিছুদিন গেলে পাকবে। তো এই নিচে আরও আম ছিল, সেগুলো হচ্ছে ছাগলে গরু বাছুরে বাচ্চা এগুলো কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলছে। যাই হোক, আমি এই কয়েকটা আম পাইছি আর কি, এখন এগুলো নিয়ে যাব বাসায়। তো এখানে দেখি, এই যে একটা আম পাইলাম, এই যে দেখি আর কিছু আম আছে কি না আশেপাশে। তো এই যে একটা আম, এই যে মানে যতগুলো হয় আর কি নিয়ে যাই, ঘামায় খাওয়া যাবে। আমার মনে হয় এই কয়েকটা আমে হবে না, আমি গাছ থেকে দু একটা ছেড়ে নিয়ে যাই। তো এই আমগুলো ছিঁড়তে আমার অনেক মায়া লাগতেছে, দেখি মানে এগুলো সুন্দর লাল হয়ে পাকবে, তারপরে আমি মানে এভাবে ছিঁড়বো, ছিঁড়ে খাবো, সেটার কিন্তু একটা আনন্দ আছে। তো এটা একটু পোকা পোকা, এটা ছিঁড়ি, এই যে দেখেন, এই যে এই আমটা একটু পোকা পোকা লাগতেছে, এটাও ছিঁড়ে নিয়ে যাই, এটা ঘামিয়ে খাওয়া যাবে। এই যে, এই যে একটা আম ফেটে গেছে, এই যে দেখেন, এটা ছোঁয়া দেওয়ার সাথে সাথে ছিঁড়ে আসলো, এটা সেই বড় আমের জাত আর কি। তো এটা নিলাম। তো এই যে এখানে আরেকটা আম ফেটে গেছে, তো এটা এটাও নেই, এই যে দেখেন। তো এই যে দেখেন, অনেকগুলো আম হয়েছে। তো এখন আমি এই আমগুলো নিয়ে যাব বাসায়, নিয়ে খাবো, ঘামিয়ে খাবো কাসন্দ দিয়ে এই গরমে। তো এই যে রাস্তায় দেখি আরে আরও দুইটা আম পড়ছে জায়গায়, তো এই দুইটা আমও নিয়ে যাই। এই যে, তো এই দেখেন কতগুলো আম হয়েছে। তো এই গরমে এই কাঁচা আম খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো এখন আমরা কাঁচা আম ঘামিয়ে খাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই তো সবগুলো আম এখন ছেলে নিতেছি। তো যে গরম পড়ছে বাবারে বাবা, এই গরমে যদি একটু মানে আমের আমটাম ঘামাইয়া খাই খুব মজা হবে। তো সবাই মিলে আজকে আম ঘামাই খাবো। তো সবগুলো আম ছিলা শেষ। এই তো এই আমগুলো একটু টক টক, সেজন্য আমি এই মেশিন দিয়ে আর কি করে নিচ্ছি, এই মেশিন দিয়ে কুচি করে নিচ্ছি। কারণ এইভাবে কুচি কুচি করে আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা এভাবে বাসায় খেয়ে দেখবেন। আমি কিন্তু এভাবেই বেশিরভাগ খাই, কারণ লম্বা লম্বা করে কেটে খেলে মানে টক আম ওইভাবে বেশি মজা লাগে না। তো এভাবে আমার কাছে অনেক ভালো লাগে। তো এই তো কিছু কাঁচামরিচ দিয়েছি, কাঁচামরিচ একটু বেশি করে নিয়েছি যেন একটু ঝাল ঝাল হয়। তো আমি এখন লবণ দিয়ে ভালোভাবে এই কাঁচামরিচটা মানে ডলে নিচ্ছি, কারণ তা না হলে আস্তে আস্তে থেকে যাবে মরিচগুলো। তো এখন আমি এই বাড়িতে বানানো কাসন্দ, মানে আমরা কাসন্দই বলি আর কি, এই কাসন্দটা অনেক ঝাঁঝালো, মানে চোখ মুখ দিয়ে পানি এসে যাবে এরকম ঝাঁঝালো কাসন্দ। তো এই কাসন্দ দিয়ে আমটা এখন মাখাবো। তো আমি কাসন্দ দিয়ে দিচ্ছি, এখন আমগুলো মেখে নিব। তো আমার দেখেই তো জিভে জল এসে যাচ্ছে, খুব খেতে মন চাচ্ছে। তো অনেকদিন যাবৎ খাইতে মন চাইছিল, তো আজকে খাবো। তো আমি ভালো করে মাখিয়ে নিতেছি। তো এই জায়গায় একটু লবণ দিয়েছি, কাসন্দ দিয়েছি, মরিচ দিয়েছি। তো এইভাবে ঘামিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে, তো আমরা এটাকে কিন্তু আম ঘামানোই বলি। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিলে টেস্টটা আরেকটু মজা হয়, আরও ভালো লাগে খেতে। তো তাই আমি চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমটা একটু টক টক।
সেজন্য আমি চিনি দিয়ে দিচ্ছি। তো এখন আমরা সবাই মিলে খাবো, অনেক গরম পড়ছে, এই গরম রোদের মধ্যে খেতে অনেক মজা লাগবে। তো আমি সবাইকে বাটিতে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তো সবাইকে একটু কম কম করেই দেই, কারণ আমার খুব খেতে মন চাইছে, তো আমি একটু বেশি বেশি খাই আর কি। যাই হোক, একটু মজা করলাম আপনাদের সাথে। তো আপনারা বলবেন কমেন্টে কেমন লাগলো আমার পুরো ভিডিওটি। তো এই তো আমার মাকে দিচ্ছি, তো আমার আব্বাকে দিব, আমার বোনকে দিব। তো আমরা এখন সবাই মিলে খাবো। এরকম সবাই মিলে খেলে অনেক মজা লাগে, যে কোনো জিনিসই মজা লাগে খেতে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।